অল্প সময়ে অধিক হাদিস বাড়ানোর বিষয়টিকে সামনে তুলে এনে তার বর্ণিত বিষয় তিনি প্রশ্ন তুলেছেন অনেকে আল্লাহ আমরা কোথায় দাওয়াতের কাজে ব্যস্ত হব কোথায় আমাদেরকে তারা এই সমস্ত জিনিসে ব্যস্ত করে রাখছে এরা শয়তানের দোষর যারা এই কাজগুলি করে থাকে এবং তারা ইমান এবং আমল থেকে অনেক দূরে সরে গেছে যারা এই কাজগুলি করবে তারা দুনিয়ার সবাই জানে যে তারা আসলে ইমানদারদের দোষর নয় তারা শয়তানের দোষর এবং তারা কাফের মুশ্রেকদের দোষর তাদের বিভিন্ন এজেন্ডা তারা বাস্তবায়ন করার জন্য নেমেছে এবং বিভিন্নভাবে তারা সেটা বলে থাকে আবু হরদ আনহু তিনি রসুল্লা সাল্লাহ ইসলামের দরবারে তিনি অবশ্যই খাইবার যুদ্ধের সময় এসেছেন এতে কোনো সন্দেহ নেই তিন বছর তিনি তার সাথে ছিলেন তাহলে এত কিছু তিনি বর্ণনা করলেন কী করে এর কারণ তার সময় তার জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি এত কিছু কোথেকে শিখেছ তিনি বলেছেন দুটি কারণ একটি হচ্ছে আমার বন্ধুরা বিভিন্ন সময় বাইরে চলে যেত তারা খ্যাত খামারে থাকতো আমি সেগুলো আমি একটু মসজিদে মসজিদে থাকতাম কারণ তার কোনো খ্যাত খামার ছিল না বাড়িঘর ছিল না তিনি হাসপি সোফা হিসেবে থাকতেন এই জন্য তিনি সার্বক্ষণিক রসুল্লাহামের সাথে থাকতেন আর রসল্লাহ আসলাম তাকে তালবে আলেম হিসেবে নিয়েছেন এবং রসুল্লাহ সাল্লাহ আসলাম কাছে তিনি বললেন যে ইয়া রসুল্লাহ আমার মনে থাকে না কি করা যায় রসুল বললেন যে আমি যখন দাস দেই পড়াই আলোচনা করি তখন তুমি কাপড় খুলে রাখবে যখন তুমি দার কথা শেষ করি তখন তুমি গায়ের সাথে মিশিয়ে নিবে সেটা তোমার মসজিদা হিসেবে আলহামদুলিল্লাহ মসজিদা হিসেবে তোমার গায়ে ঢুকে যাবে অর্থাৎ তারপর তুমি আর ভুলবে না সেটা তিনি করতেন প্রথম কারণ তো এটাই রস তিনি সবসময় সার্বক্ষণিক তিনটি বছর যার সাথে ছিলেন রসুল্লাহ সাল্লা ইসলামের একেবারে সার্বক্ষণিক সাথে ছিলেন আবহাওয়াল আনহু তিনি কত বর্ণনা করতে পারেন চিন্তা করুন রসুল কিন্তু ঘরে বসে থাকেননি সার্বক্ষণিক তিনি উন্মতের জন্য তার আলোচনা বিভিন্ন রকম করেছেন এই জন্য এগুলি কিন্তু তার জন্য কম নয় যত মানুষ মনে করে থাকে দ্বিতীয় যে কারণ তিনি বলেছেন যে আমার ভাইরা বাইরে বাইরে ঘুরতো আমি ভিতরে আমি সবসময় থাকতামের অর্থ হচ্ছে তার কিন্তু কাজে ছিল তাল ব্যায় তালেব আলেম এমন কিছু শিখতে পারে যা অন্যরা শিখতে পারে না অর্থাৎ যে আলেম অনুশানে থাকে জ্ঞান অনুশনে থাকে সে অল্প অল্প সময় অনেক কিছু শিখতে পারে আর অনেকে বেশি দিন থাকলেও শিখতে পারেন আপনি জানেন সেটা অনেকের এই জন্য দেখা যায় অনেক ভাই যারা অনেকে চিন্তা করেন যে ইসলামের ইসলামের প্রাথমিক যুগে যারা দাস তারা কেন এত বড়ো আলেম হলো আলেম হলো এই জন্য ইসলামের প্রাথমিক যুগে আমার গ্রামের সন্তানরা বেশিরভাগ ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকতো বিভিন্ন দেশে কোথায় কীভাবে কোন জায়গাতে রাষ্ট্রপ্রধান হবে কোথায় কী হবে এই নিয়ে তাদের মানে উচ্চ আকাঙ্ক্ষা কাজ করতো কিন্তু দাসেরা কী করত তাদের মনিদের কাছে বসে থাকতো সারাক্ষণ দিয়ে অ্যালেম শিখার জন্য এটা শিখবো এটা শিখবো শিখতে শিখতে তারা হয়ে গেছে সবাই সেরা এবং তারা হয়ে গেছে সবাই থেকে বেশি উত্তম দেখা গেছে যে তাদের সাথে ইম্ন অমর আলহ আনহুর দাস না তার সাথে তার ছেলেরা কেউ পেরে ওঠে নেই এমনিভাবে ইবনে আব্বাসের দাস ইকরমা তার সাথে ইকরিমা তার সাথে কেউ পেরে ওঠে নাই তার সন্তানদের মধ্যে কেউ অনুরূপা প্রত্যেক সাহাবি তার সা তার সাথে দাস যারা ছিল তারা বেশি জেনেছে কারণ তারা সাথে ছিল তলব এলেমেসে তলব এলেমের তলবে ছিল জ্ঞান অনুষ্ঠানের মধ্যে লিপ্ত ছিল সুতরাং তারা বেশি জানবে এটাই স্বাভাবিক সুতরাং কেন জানি না তাদের মাথায় মাথায় এটা আসলো যে বেশি দিন থাকলেই বেশি শিখা যায় ঠিক নয় একজন মানুষ সারাদিন ঘরে থাকে কিন্তু স্ত্রী থেকে বাইরের যাকে শিখেছে সে বেশিই জানবে কারণ সে তাহলে সে শিখতে চাচ্ছে সে শিখার নলেজ সে শিখতে যাচ্ছে আর তাহলে স্ত্রী তাকে মনে করছে আমার ঘরের মানুষ কী আর হবে হ্যাঁ আহ অনুসারী দা রাজুল আহলু তাদের পরিবার হচ্ছে একজন মানুষের পরিবারের কাছে সবচেয়ে বেশি উপকৃত থাকে এটা আমাদের শেখ নাসুদ্দিন আলবানি বলতেন যে আমি আশা করতাম এই কথাটা যেন হাদিসের মতো হয় মানে এত সত্য এটা পরিবারের কাছে একজন মানুষ মনে করে যে আমার ঘরের মানুষই আবার কি ডাইল বরাবর ঘরের মুরগি ডাইল ডাইলের মতো মনে অনেক অনেকের কাছে এর সেরকম অবস্থা সেজন্য অনেকেই তারা মনে করেছেন যে আমাদের বাবার থেকে তো শিখবই জানবই কিন্তু সময় মতো নিতে পারেন নাই সাহাবাহকেরাম চলে গেছেন কিন্তু তাদের দাসরা নিয়ে গেছে সেই আলম ঠিক অনুরূপভাবে আবহা তিনি তলবে আলম ছিলেন তালবে আলম ছিলেন প্রমাণ হচ্ছে রসুল্লাহ আসসালাম নিজেও বলেছেন হে আবহের আবহের আবহাওয়ারা তোমাকে আমি নসিহত করছি যে তুমি যদি কোনো তুমি ঘুমানোর আগে তুমি বিতির আদায় করে নিবে কেন তুমি ঘুমাইলে উঠতে পারবে না কারণ তো আলমে সাধারণত একবার ঘুমাইলে উঠতে পারে না এই জন্য রস্লা আসাল্লাম অন্যদেরকে রাতের বেলা উঠতে বলল তাকে উঠতে পারে না কারণ তুমি বীতির আদায় করে ঘুমিয়ে যাও তাতে করে বীতিরটা যেন বাদ না পড়ে যায় এভাবে রসল্লাহ আসলাম তাকে বিভিন্নভাবে ভিন্ন ভিন্নভাবে জিনিস দিয়ে তাকে উৎসাহ দিয়েছেন যে তো আলবে আলেম কী করবে সেটাকে তিনি উৎসাহ দিয়েছেন এবং সেই পদ্ধতি তাকে শিখিয়ে দিয়েছেন সুতরাং আলহামদুলিল্লাহ এই টেকনিকের কারণে তিনি আলেম বেশি শিখতে পেরেছেন দুই নম্বর তিন নম্বর যে কারণ যে কারণ তিনি বেশি শিখেছেন তা খুব জরুরি জিনিস সেটা হচ্ছে তাকে জিজ্ঞাসা আবহাওয়ার জন্য আপনি এত হাদিস কোথায় বর্ণনা করেন তিনি বলেছেন তুমি কি জানো যে আমার ভাইরে আমি যে সমস্ত হাদিস বর্ণনা সব কিন্তু রসুল থেকে শুনিনি কারণ আমি আউবকর ওমর ওসমান আলী মানে অর্থাৎ সাহাবাই রামের ঘরে ঘরে গিয়ে তারা কি করত রসুল ওই সময় কী করেছেন রসুল এই সময় কী করতেন পরবর্তী রসুলের পরবর্তী জীবনে প্রতি সময় তিনি তাদের থেকে শিখে নিতেন এবং তিনি তাদের মুখপাত্র হিসেবে কাজ করতেন মুখপাত্র হিসেবে কাজ করতেন তারা কি করেছে তারা কোথায় কি করেছে কোন সময় কি করেছে কোন ঘটনা কি ঘটেছে পুরো ঘটনা তাদের তার কাছে বর্ণনা করতেন কারণ তারাও জানতেন যে এটা তলবেল তার কাছে বর্ণনা করলে এটা থেকে যাবে এবং সবার কাছে সেটা বর্ণনা করবে এই জন্য তারাও সেটা বর্ণনা করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ এই তিন নম্বর কারণ হচ্ছে যে তিনি এই সিটগুলি সংরক্ষণ করেছেন নিজে তলব করেছেন বিভিন্ন স্বাভাবিক সেটা নিয়েছেন চার নম্বর যে কারণটা হচ্ছে প্রখণ্ড ধি তিনি ভুলতেন না কোনো কিছু হাদিস হাসরস্লা সাল্লা ইসলামকে তিনি এটা বলার পরে যখন তিনি গায়ের সাথে মিশিয়ে নিতেন চাদর তারপর থেকে তিনি ভুলতেন না কোনো কিছু এটা তার বিরাট গুণ যে তিনি ভুলতেন না আর যে ব্যক্তি কোনো কিছু ভুলে না আর যে ব্যক্তি ভুলে যায় বা আলোচনার গুরুত্ব মনে করে না সেটা আলাদা কথা হ্যাঁ আরেকটি তিনি পঞ্চম যে কারণটা হচ্ছে আবহাওয়া রহনু তিনি পরবর্তী অনেক সময় পেয়েছেন অনেক বিরাট সময় পেয়েছেন তো যারা বেশি সময় পেয়েছে তারা বেশি হাদিস বর্ণনা করেছে এটাই প্রমাণিত সত্য এবং রাজসল্লা সাল্লাহ আসলাম থাকার পরে যত অন্যদের সাথে সাহাবাইক রামের বড়ো বড়ো সাহাবি থেকে নিয়েছেন তারপরে তিনি অনেক সময় পেয়েছেন সেই সময় পুরোটাই তিনি এই দার্স এবং তাদ্রিসের শিক্ষা এবং শিক্ষা দীক্ষাতে তিনি ব্যয় করেছেন এবং বিভিন্ন জায়গাতে তিনি শিক্ষা দিয়েছেন এবং অন্যরাও তার কাছে জিজ্ঞাসা করত বিভিন্ন জিনিস এবং তিনি এমন জিনিসও তিনি আলোচনা করতেন কখনও কখনো যে ইবনে আব্বাসদীল ছোট সাহাবির কাছেও তিনি আলোচনা জিজ্ঞাসা করতেন এবং কখনও কখনও তিনি তার ছাত্রদের কাছে তারা অন্য কোথাও হাদিস পেয়েছে কিনা সেগুলোও তিনি জেনে নিতেন কারণ তিনি ছিলেন তল সুতরাং যে জ্ঞানী আর যে জ্ঞানী নয় যারা শিক্ষা গ্রহণ করে যারা শিক্ষা দেয় তারা যারা শিখে না মানুষের কাছে ঘুরে বেড়ায় তারা একরকম হতে পারে না সুতরাং এই সন্দেহ যারা দেয় তারা আসলেই আসলেই নিজেরা না জেনে একজন ওই সময় দেখা যায় বেশিরভাগ মানুষই না জেনে এই সমস্ত সন্দেহ প্রচার করে থাকে আমাদের আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন এবং বুঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আমরা আবহাওয়া রহদি আল্লাহ একটা ছোট্ট বই লিখছি এটা যদি কোনো বের করি ছোট করে ইনশাল্লাহ আপনাদের সন্দেহগুলো সেখান থেকে বের হয়ে ইনশাল্লাহ আর পাবেন না সে সন্দেহগুলো ইনশাল্লাহ সেখান থেকে দূর হয়ে যাবে আরেকটি জিনিস মনে রাখবেন যে হ্যাঁ শিয়ারা প্রথম আবু দিল্লাহর উপর আক্রমণ চালিয়েছিল আবু রাইয়া নামে একজন সেটার উপর আক্রমণ চালিয়েছে আলহামদুলিল্লাহ শেখ ওলামাউল ওলামাউল হাদিস হাদিসের আলমগন এবং ওলামাউল ফেক এবং আল আলুসুনা আলেমগন তাদের বিরুদ্ধে বই লিখেছেন এবং শেখ ইয়াহিয়া আল মোয়াল্লিমি লিখেছেন তার বিরুদ্ধে এবং যুগ যুগে শেখ এবং শেখ আব্দুর মুস্তফা সিবাহলী রহমাউল্লা তিনি বই লিখেছেন আসুল্লামা কেন তো এর মধ্যে উত্তর দিয়েছে আবুরহাদুল্লা আনহু কীভাবে বেশি হাদি বর্ণনা করলেন অনুরূপভাবে আবুরহাদুল্লাহ উপরে বই লিখেছেন তাবিরাত আবিভরা হুরায়রা মিনাল বুহতান একজন বই লিখেছেন এই বইটাও আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ দেখেন একটি বই আল বুরহান পিতা বিরাতে আলিহরআ মিন বুহতান একটি বই প্রায় কত পৃষ্ঠা তিনশো চুয়ান্ন পৃষ্ঠা তিনশো পঞ্চান্ন পৃষ্ঠা তিনশো পঞ্চান্ন পৃষ্ঠা ছাপ্পান্ন পৃষ্ঠা কিন্তু ছাপ্পান্ন পৃষ্ঠার এই বইটি আপনি আসছেন যেমন ছুটে এই তাদের যে সমস্ত এই মিথ্যাচারগুলো এগুলি কিন্তু এখন তৈরি হয়নি এগুলি কিছুদিন আগে তৈরি হয়েছে এর আগে নয় আগে ছিল না স্বাভাবিকেরামের যুগে তাবেনদের যুগে ছিল না এগুলি তৈরি করছে কারা মুস্তাশিক বা প্রাচ্যবিদ্যা এগুলি তৈরি করে দিয়েছে আর আমাদের যে সমস্ত ভাইরা ইউরোপ আমেরিকায় পড়তে যায় পড়ার নাম করে সেখানে ভণ্ডামি শিখে এরপর সেখানে ইউরোপ আমেরিকার এই যারা প্রাচ্যবিদ আছে ওদের এই সমস্ত জিনিস নিয়ে এসে আমাদের দেশে বিভিন্নভাবে কান কানে লাগিয়ে দেয় কারণ শয়তান হ্যাঁ তাদের অনুসারেই চলে সদ তাদের আল্লাহ তৈরু আলহ আশকাল যে পাখি তার সমগোত্তির মধ্যেই পড়ে ওখান থেকে শিখে এসে দেশে এসে তাদের এই সমস্ত যারা সেকুলার তথাকথিত কুলাঙ্গার এদের পিছনে এদের কানে মধ্যে ডেলে দেয় আর তারা এসে সেকুলার কুলাঙ্গাররা বিভিন্ন জায়গাতে সেগুলি তো বিভিন্ন টকশোতে মিডিয়াতে বিভিন্ন জায়গাতে সেগুলি ছাড়ে কারণ তারা তো ইমান আগেই ইমান হারা হয়ে গেছে তাদের তাদের কাছে ইমানের কোনো মূল্য নেই তারা তাদের কাছে রসুলের মর্যাদার কোনো গুরুত্ব নেই তাদের কাছে রসুল্লাহ জীবনের বিভিন্ন জিনিস নিয়ে তারা বিভিন্ন মিথ্যাচার করে বেড়াচ্ছে এবং তারা সেটা প্রসার প্রসার করাকে তারা মনে করে জ্ঞানের কথা সুতরাং আপনি বুঝতে পারছেন যে এগুলি হয়েছে কখন যখন থেকে মুসলিমদের অবস্থা অধপতনের দিকে যাচ্ছে তখনই পার্থ্যবিধিরা তাদের সন্দেহ ওখানে যে সমস্ত বই রচিত হয় যে সমস্ত গবেষণা রচিত সবই কিন্তু ইচ্ছা করে তারা করে একটা জিনিস দিবে ছোট একটা আর্টিকেল দিবে কাউকে যে তুমি এটার উপর লেখাও এ সে তো লিখবে ডিগ্রি হওয়ার জন্য লিখবে এবং মিথ্যা লিখে দিয়ে আসবে আর সেপরে সেটা তারপরে সেটা দলিল হবে পরবর্তী জেনারেশন যে এটা মনে ইডাইবোধ সত্য এবং এটাকে প্রচার প্রসার করবে এটা আসলে পাচ্যবিদদের একটি কারসাজি এবং এটা আমাদের মুসলিম সন্তানরা ওই ইসলাম পড়ে তারা এই ভুল তথ্য শিখছে এবং বিভিন্নভাবে সেটা দিয়ে বিভ্রান্ত করছে হ্যাঁ এটা বিভিন্নভাবে যারা দেখা গেছে প্রথম যারা আবুরাইয়া করেছে মাহমুদ আবুরাইয়া তার বিরুদ্ধে বই লিখেছে আলহামদুলিল্লাহ অনেকে তারপরে এখনও বিভিন্ন জায়গায় হচ্ছে এর বিরুদ্ধে বই লেখা হয়েছে আলহামদুলিল্লাহ এই বিরুদ্ধে আমরা যখন আমাদের এই আমাদের বইটা বের হলে ইনশাআল্লাহ আপনারা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ তখন আপনাদের সন্দেহ দূর হবে এবং এই সমস্ত যারা বসন্তের এই সমস্ত কুকিলগুলো বা যারা হঠাৎ করে এসে উপস্থিত হয় নিজেদেরকে জ্ঞানী দাবি করে তাদের ভণ্ডামি আপনাদেরকে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তহির দান করুন